প্রকাশ করেছেন তার বিপক্ষে আমাদের সেই জায়গায় গণ মানুষের একজন হয়ে দখল। এবারে আজকে রংপুরে সর্বত বিক্ষুব্ধ, আমরা বিচার জানাতে চাই, আপনারা সত্য তুলে ধরো তুলে দিবেন এবং সময় দিবেন এই কুলঙ্গা দুই সাংবাদিককে। আমি বলব একাত্তর টিভির যারা আমি টিভির তারা এবং সবাই টিভির যারা আমি টিভির তারা, রংপুর থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তাদেরকে প্রত্যাহার করতে হবে। ষড়যন্ত্রের বিষয়ে আমরা আবার কথা শুনবো। রংপুর শহর পরিকল্পিত ভাবে উদ্দেশ্য করে আমাদের আহ্বান, আপনারা প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে আমাদের অবস্থা হয় এ ধরনের অসাত্মকেরা যদি দাবি জানাবো সত্য। আজকে এমন হয়েছে যে রংপুরের সাংবাদিকদের সাথে রংপুরবাসীর একটি দ্বন্দ্ব, কিন্তু বন্ধুরা এটি স্পষ্ট বলতে চাই যে কতিপয় হলুদ সাংবাদিকতার জন্য সাংবাদিক মহলের সাথে রংপুরে বিক্ষুব্ধ জনতার কোন সংঘর্ষ নেই। অসাত উদ্দেশ্য সাক্ষাৎ করার জন্য তাদের আমরা উপযুক্ত বিচার দাবি করছি। আমরা প্রশ্ন বলতে চাই যারা এই ধরনের সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাদেরকে রংপুর থেকে প্রত্যাহার করতে হবে। যে কোনো সংবাদ, যে কোনো রেস্টুরেন্ট।